বাড়ি কোন জায়গাতে আপনার? তখন কোন জায়গা? খাজুটুল্লা তখন নি? বাসা ভাড়া দিয়া নি? কত ভাড়া? 3,500 টাকা। বাসা তো ফ্যামিলির মানুষ কজন? আমি একলা থাকব। এখন কত রুজি করতে পারো? কত হয় এখন ডেইলি? সদস্য 200। বাসা ভাড়া কত? বাসা ভাড়া দিছো নি আদরা? গত মাসে বাসা ভাড়া ভাবতে না নি? না মালিক ভাড়া কত? 3,500 টাকা ভাড়া নি? কত ভাড়া নি? শোনানো কাজু টুলা লোয়ার ভাড়া এখন 200 টাকা 100 টাকা চলে নি তোমার? চলে না। বাগনার তোমাকে থাকে নি? একমাত্র সম্বল হে তোমার লইয়াঠে লাইয়া যোগ করে। আচ্ছা আচ্ছা, এখন রোজা রাখছো নিতে? তুমি রোজা রাখছো? রোজাত কিলা খানি উনি কিলা খাই রাতে? আর পাইছেন না এগুলা দিছে কে? তোমার কোন মোবাইল নম্বর আছে নি? বিকাশ করা। প্রিয় দর্শক সকল, আপনারা দেখরা যে আমরা একজন প্রতিবন্ধী মানুষকে সিলেট শহর 6-8টা রাস্তা থেকে আমরা তাইনোর ভিডিওটা করাব এবং তাইনোর ফ্যামিলির মাঝে খাওয়া লাগে 7 জন মানুষ রোজগার একলা। আর বর্তমানে লকডাউনও আসলে তারা রুজি খাওয়া মর, কারণ মানুষ রাস্তাত নাই, মানুষ সবু সংকট, সাহায্য সহযোগিতা উঠে না। রাস্তা দিনে শতাকি 150 টাকা উঠে, 150 টাকা তেনার বাসা ভাড়া খানি সহ আসলে চলা কষ্ট হয়ে যায়। তাছাড়া যে একটা বাগনা আছে লগে, বাগনা ছাড়া তাই চলতে পারত না, এটা লাইয়া লইয়া চলে। বাগনারও ফ্যামিলি কিন্তু অন্তাকে চলে। এর লাগে আসলে আপনারা যারা প্রবাস থাকি দেখরা যদি পারেন কিছু সাহায্য করবা আমরা আশা করছি। আমরা বিকাশ নাম্বারটা, তোমার বিকাশ নাম্বারটা কোথায়? 0177 0177 18 7 11 51। আবার কো ডাবল করি না, সিঙ্গল করি কইয়া যাও। 0177 18 7 11 51। এটা বিকাশ আছে নি? জি, এই নাম্বারটা বিকাশ আছে। যদি আপনারা প্রবাস থাকি যে দেশ থাকি দেখবা, আপনারা যদি সাহায্য করতে চান সরাসরি এই প্রতিবন্ধী মানুষটার লগে যোগাযোগ করি, আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবো। আমরা আশা করবো আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা। আমরা এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাইয়া দিলাম। আপনারা তো পবিত্র রমজান মাস, রহমত বরকত নজাতর মাস, এই মাসও আমরা অনেকেই দান খরাত করি। আসলে সঠিক মানুষ প্রবাসী হলে ফাইনা দান খরাত করতা। আমরা চেষ্টা করি এই ধরনের মানুষকে আপনার কাছে তুলিয়ে দিতাম। আজকে আমরা চেষ্টা করলাম এই ভিডিওটা আপনার কাছে তুলিয়ে দিতাম। আশা করি আপনারা আপনার সাহায্যের হাতটুকু বাড়াইয়া দিবা। অবশ্যই যে জেলা পারেন বিকাশ নম্বরে আপনারা ফাটাইয়া দিবা, আমরা এই আশা রাখলাম। যাই হোক, প্রবাস থাকে অনেক মানুষে দেখবা আপনারে, লন্ডন, আমেরিকা, দুবাই, কানাডা, সৌদি আরব সহ বিশ্বের বেশ কিছু দেশও দেখবা। তার উদ্দেশ্যে আপনার গীতা কোয়ার আছে হোকা তারা কাছে কিছু শহর আছে নি? তার মানে আমি কি চলিতে পারি বাচ্চা কাচ্চা লিয়া ঠিক কথা কইতে গেলে কি জানেন গীতা, তা মানুষে তো বুঝে আমার কথাটা আছে কিন্তু আমার জানেন গীতা বর্তমানে গীতাই নয় না এখন কিতা চাইতা এখন সাউথ আর এখন মানে কারণ আমি তো মনে করেন খেলার পথে চাইতাম সব তারা সাহায্য করতা নি তোমার? কিলা করতা? আর অনেক আছেন হয়তো গড় বানানি দিয়ে আর সাধ্য নাই, কিন্তু তারা প্রবাস থাকে তুলা তুলা সাহায্য করেন বিকাশ নম্বরে।
এই প্রতিবন্ধী মানুষের দেখার পরে আমরা বুঝতাম পারলাম যে আসলে আমরা হৃদয়ে আঘাত লাগে হয়তো আল্লাহ তাআলা আমরা সুস্থ দিছেন আর তারারে হয়তো প্রতিবন্ধী অবস্থা দিছেন তারার নিজের ক্ষমতা নাই চলাফেরার লাগে হয়তো অন্য একজনের হেল্প পেতে চলা লাগে এবং ফ্যামিলি যেহেতু মানুষ আছেন আরো সংসার আছে সংসারটা চালাইতে তাই অনেক হিমশিম খাইরা আশা করমু এই রমজান মাসও সম্পর্কে রোজার মাসটা চলার লাগে আপনারা কিছু কিছু সাহায্য করবা এবং আমি একটা দাবি রাখছেন যে আপনারা একটা ঘর বানাইয়া দিতা যদি সম্ভব হয় অনেক প্রবাসী সকল আছেন অনেক সংস্থা আছে তারা ঘর বানাইয়া দিন আশা করমু আপনারা ঘর বানাইয়া দেওয়ার চেষ্টা করবা যদি এই ভিডিওটা পাই ধন্যবাদ আপনারে যাই হোক আপনারা দেখলা যে আমরা এই প্রতিবন্ধীর একটা ভিডিও আপনারা গেছে আমরা বানাইলাম অবশ্যই আপনারা দোয়া করবা এবং ভালো থাকবা যাও গে Okay.